রসমলাই সময়ের ধারাবাহিকতায় বিশেষভাবে তৈরি হওয়া মিষ্টি রসমলাই নাম ধারণ করে আমাদের কাছে এক বিশেষ জায়গা দখল করে নিয়েছে মিষ্টি প্রেমীদের কাছে রসমলাই একটি বিখ্যাত ও লোভনীয় খাবার দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ভারত পাকিস্তান নেপালের একটি জনপ্রিয় মিষ্টি খাবার হলো এই রসমলাই ছোটো ছোটো আকারের রসগোল্লাকে জাল দেওয়া ঘন মিষ্টি দুধে ঢেলে বানানো হয় এই রসমলাই বাংলাদেশের কুমিল্লা রসমলাইয়ের জন্য বিখ্যাত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপিতে থাকছে বাসায় অল্প সময়ে গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসমলাই বানানোর সবচেয়ে সহজ রেসিপিটি আশা করি রেসিপির পুরো সময়টি আপনার আপনারা আমার সাথে থাকবেন আর রেসিপিটি দেখার আগে ভিউয়ার্স প্রথমে আমার চ্যানেল কিচেন ড্রাইভারকে একটু সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটাতে একটা লাইক দিবেন আর পাশে থাকা যে বেল বাটনটা থাকবে ওটা অন করে দেবেন এতে করে পরবর্তীতে আমি যখন যখনই কোনো রেসিপি আপলোড দেবো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে তো অন করে দেন বেল বাটনটি এবং সাবস্ক্রাইব করে নিন তো ভিউয়ার্স চলুন এখন দেখিনি কীভাবে রসমলাই বানানো যায় তার সহজ রেসিপিটি জন্য প্রথমেই আমি দুধ নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ হ্যাঁ এই দুধের কালারটা এটা বাসায় বানানো গুঁড়া দুধ কালার দেখে হয়তো বুঝতে পারছেন না তো বাসায় গুঁড়া দুধ বানানোর সময় একটু ভুলভ্রান্তির জন্য দুধের কালারটা চেঞ্জ হয় এতে শুধু কালারই চেঞ্জ হয় কিন্তু দুধের স্বাদ পুষ্টি এবং গন্ধের কোনো পরিবর্তন হয় না আমার রেসিপিতে আমার ডেসক্রিপশনে গুঁড়া দুধ বানানোর রেসিপিটা দেখতে পাবেন সেখানে এটাও দেখতে পারবেন যে কিভাবে গুঁড়া দুধ এরকম দোকানের মতো সাদা হয় আর কি ধরনের ভুলের জন্য এরকম লালচে হয় যাই হোক এই লালচে দুধটা কিন্তু রসমলাই বানানোর জন্য একেবারেই পারফেক্ট এক কাপ দুধে নিয়ে নিচ্ছি এক চা চামচ ময়দা নিয়ে নিচ্ছি হাফ চাচামের চেয়েও একটু কম বেকিং পাউডার এখন এটাকে একটু সফট করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেছে এবার এটাকে দিতে হবে ডিম যদি ডিমের সাইজ ছোটো হয় তাহলে দুইটা লাগবে আর যদি আকার একটু বড় হয় তাহলে একটা ডিমই হয়ে যাবে তাই আমি প্রথমে বড় ডিমটা নিয়ে নিচ্ছি যেন একটা ডিমে কভার হয়ে যায় যদি না হয় তাহলে আবার অন্য ডিম থেকে অর্ধেকটা নিয়ে নিতে হবে ভেঙে আর ডিমটা চেষ্টা করবেন আলাদা একটা বাটিতে ভেঙে নেওয়ার জন্য এতে করে ডিমটা যদি নষ্ট হয় তাহলে আর দুধটা নষ্ট হবে না তো এখন ডিমটা মিশিয়ে নিচ্ছি এটাও খুব হালকা হাতে মেশাতে হবে খুব রগরোগ করে মেশানোর কোনো দরকার নেই আর এটা যদি দোকানের থেকে কিনা গুঁড়ো দুধ হয় তাহলে কিন্তু হাতের মধ্যে একটা চিটচিটে ভাব লেগে যাবে যেহেতু দুধটা বাসায় বানানো একদম ভেজাল মুক্ত দুধটা থেকে খুব একটা অসুবিধা হবে না এটা এক দুই মিনিটেই হয়ে যাবে দুটা সুন্দর একটা ডু হয়ে যাবে তারপর এটাকে পাঁচ দশ মিনিটের জন্য একটু রেখে দেন আর এই ফাঁকে আপনি হাতটাকে ফ্রেশ করে ফেলেন হাতটাকে ধুয়ে একদম শুকনা করে নেবেন এবং তখন হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে নেবেন এতে করে যে আপনি যখন মিষ্টিটা রসমালাইয়ের মিষ্টিটা বানাবেন মিষ্টিটা অনেক মসৃণ হবে আর মিষ্টির বাইরের অংশটা যত মসৃণ হবে জাল দেওয়ার পরে মিষ্টিটা দেখতে ততটাই ভালো লাগবে আর এটাকে অবশ্যই হালকা হাতে সফটভাবে বানাতে হবে রসমলাই সাধারণত একটু গোল টাইপের হয় আমি এখানে একটু লম্বা করে বানিয়ে নিচ্ছি আর একটু ছোট ছোট সাইজের হয় আমি ছোটো করেই বানিয়ে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন এটার বাইরের সাইডটা যেন মসৃণ হয় হালকা হাতে আস্তে আস্তে বানিয়ে নিতে হবে ছোট করে বানাতে চেয়েছিলাম তারপরও এটা একটু বড়ই হয়ে গেছে যাই হোক যা হওয়ার তা তো হয়েছেই এখানে এক কাপ দুধে তিরিশটার তিরিশটার চেয়েও বেশি হয়েছে আর যদি আরেকটু ছোটো ছোটো করে করা হতো তাহলে হয়তো বা পঞ্চাশটার মতো হতো এখন রসমলাইয়ের পিউরিটা বানানোর পালা আমি নিয়ে নিচ্ছি এখানে এক লিটার তরল দুধ নিয়ে নিচ্ছি আধা কাপের মতো চিনি এবার এটাকে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে যারা আরেকটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা একটু কনডেন্স নিয়ে দিয়ে দিতে পারেন এটা অবশ্য অপশনাল দুধের মধ্যে সুন্দর একটা স্মেল আসার জন্য দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আরেকটু গরম হালকা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এটাও অপশনাল দুধটা যখন জাল করে অর্ধেকের মতো হয়ে যাবে এবং এরকম বলক আসবে তখন এর মধ্যে মিষ্টিগুলোকে একটা একটা করে ঢেলে দিতে হবে আর যারা এতটা সময় নিয়ে দুধ জাল করতে চান না তারা এক কাপ তরল দুধ নেবেন এবং আধা কাপ কনডেন্স মিল্ক নিয়ে পাঁচ দশ মিনিট পাঁচ মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে এরপর মিষ্টিগুলোকে একটা একটা করে ঢেলে দিতে হবে খেয়াল রাখবেন একসাথে যেন সবগুলো মিষ্টি ঢেলে দেওয়া না হয় আর হাতে যদি গরম লাগে একটা চামচের সাহায্য নিয়ে একটু দুধ থেকে দিতে পারেন মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে এবার এটাকে ঢেকে দিয়ে একটু ফুলে নিতে হবে কয়েক মিনিটের ভিতরে দেখবেন বলক এসে গেছে তখন ঢাকনাটা এরকম একটু সরিয়ে দেবেন এতে করে মিষ্টিটাও জাল হবে আর পুরে যাওয়ার যে রিক্সটা সেটা থাকবেন না আর দশ মিনিটের মতো এরকম জাল করে নিলেই মিষ্টিটা ফুলে ডাবল হয়ে যায় এবং প্রতিটা রসগোল্লার ভিতরে রসগুলো গিয়ে মিষ্টির রসগুলো গিয়ে এটা একদম রসমলাই হয়ে যায় আমি এখানে পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি এবং পনেরো মিনিট পরে দুধটা কিন্তু অনেকটা কমে গেছে হাফ কেজির চেয়েও কমে গেছে আর মিষ্টির সাথে দেখেন এটার দুধের পরিমাণটাও কিন্তু এখন একটা ব্যালেন্সের পর্যায়ে চলে আসছে আর মিষ্টিগুলো ফুলে একদম দেখেন ডাবল হয়ে গেছে যদি আরেকটু ছোটো সাইজ করে বানানো হতো তাহলেও হয়তো বা জিনিসটা আরও ভালো হতো এখন এটাকে খোলা রেখে একটু জাল করে নিচ্ছি আর মিষ্টিটা দেখেন কীরকম বড় হয়েছে ডাবল হয়েছে এবং নরম একটা তুলতুলে হয়েছে এটা অনেক গরম এখন এটাকে আরেকটু এক দুই মিনিট খোলা রেখে একটু জাল করে নিচ্ছি পিরুটা আরেকটু ঘন হওয়ার জন্য এখন এর মধ্যে যেই গরম মশলাগুলো ছিল ওগুলো তুলে নিচ্ছি যেন খাওয়ার সময় এই গরম মশলাগুলো অন্য কোনো ঝামেলার সৃষ্টি না করে আর ভিউয়ার্স দেখেন প্রত্যেকটা মিষ্টি কিন্তু ফুলে ডাবল হয়েছে একটা মিষ্টি এমন নাই যে মিষ্টিটা ফুলে নাই বা চ্যাপটা হয়ে আছে দেখেন প্রত্যেকটা মিষ্টি ফুলে ডাবল হয়ে আছে যদি আপনি মিষ্টিটাকে ঠিকমতো বানাতে পারেন ডুটা তৈরি করতে পারেন আর যদি জালটা ঠিক মতো দিতে পারেন প্রত্যেকটা মিষ্টি ফুলে ডাবল হয়ে যাবে এবং মিষ্টিটাকে তুলে নিলাম তুলে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিতে হবে আর দেখেন এটার ভিতরতে কিন্তু পুরোটাই কিন্তু ফ্লাপি হয়েছে খুব ভালো হয় আপনি যদি মিষ্টিটাকে ঠান্ডা করার পরে একটু ফ্রিজের নর্মাল টেম্পারেচারে দু এক ঘন্টা রেখে দেন আর দেখেন এটা কিরকম তুল তুলে একদম নরম হয়েছে আসলে বাসায় বানানো খাবারের প্রতি লুপটা সামলানো দেয় আর মিষ্টি জাতীয় খাবার আমাদের সবারই অনেক পছন্দ এই জন্য আমরা এটাকে সারা জীবন খেতে চাই জন্য অল্প অল্প করে খেতে হবে যেন ডায়াবেটিক্সটা কোনোভাবেই আমাদের মাঝে প্রবেশ করতে না পারে অবশ্যই খাবো অল্প অল্প খাবো কিন্তু যতদিন বেঁচে থাকে দিন যেন খাওয়া যায় ওই জিনিসটা মাথায় রেখে খেতে হবে এটা দেখেন ভিউয়ার্স এটার পিউরিটা কত সুন্দর হয়েছে একটা ঘন তক্তকে একটা পিউরি হয়েছে একদম দোকান থেকে রসমলাই কিনে আনলে যেরকম হয় এটা কিন্তু ওই হয়েছে মিষ্টিটা একটু বড় হয়ে গেছে সাইজে কিন্তু এর স্বাদ কিন্তু একদম দোকানের মতো আপনি যখন নিজে এটা বানিয়ে খাবেন দেখবেন যে কোনো খাবারের স্বাদ আপনার কাছে গুণ বেশি মানে সুস্বাদু মনে হবে আর বাসায় নিজেদের বাসায় পরিবারের কাউকে নিজের হাতে বানিয়ে কোনো কিছু খাওয়ার যে সুখ যে আনন্দ এটা হয়তো পৃথিবীর অন্য কোনো কিছুতেই খুঁজে পাওয়া যায় না তো ভিউয়ার্স এ ছিল আমাদের আজকের সহজ একটা রেসিপি যেটা খুব সহজেই বাসায় বানিয়ে নেওয়া যায় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলেও একটা লাইক দিবেন পরবর্তীতে রেসিপিটা খুব সহজে হাতের কাছে পেতে আপনার টাইম ডেনে শেয়ার করে রাখতে পারেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে বাসায় ভেজাল মুক্ত খাবার কীভাবে বানানো যায় সেই ইচ্ছা যদি থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর গুঁড়া দুধ দিয়ে আমার চ্যানেলে আরও কয়েকটা রেসিপি আছে গুঁড়া দুধ দিয়ে কালো জাম মিষ্টি গুঁড়া দুধ দিয়ে ক্রিম জাম মিষ্টি রেসিপিগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব দেখে নেবেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের রেসিপি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম